প্রায় দুই যুগ ধরে রাস্তাটি জনসাধারণের চলাচলের অন্তরায় সৃষ্টি করেছে, সেটি প্রশাসন হকার উচ্ছেদ করেছে। আমার সাথে কথা হয়েছে, আমি বলেছি কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য লক্ষ লক্ষ মানুষের স্বার্থ কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না, এজন্য হকারদের উচ্ছেদ করা হয়েছে। যত বেশি এনে এই সাভারকে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টা আমাদের সকলের অব্যাহত থাকবে। আমি যেদিন উপজেলায় 18 তারিখ সম্ভবত আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে বের হয়ে আমাদের মহাসড়ক থেকে যে হকারদের উচ্ছেদ করা হয়েছে, এই রাস্তাটি মূলত করা হয়েছে সারা দেশের মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য। সেখানে হকাররা বসে প্রায় দুই যুগ ধরে রাস্তাটি জনসাধারণের চলাচলের অন্তরায় সৃষ্টি করেছে, সেটি প্রশাসন হকার উচ্ছেদ করেছে। আমার সাথে কথা হয়েছে, আমি বলেছি কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য লক্ষ লক্ষ মানুষের স্বার্থ কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না, এজন্য হকারদের উচ্ছেদ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ওই মিটিংয়ের দিন সেখানে হকাররা গিয়েছিলেন, তারা দাবি জানিয়েছিলেন যে আমাদের একটি ব্যবস্থা করুন। আমরা তাদের বলেছি, অনেক সাংবাদিক ভাইরা সেখানে সেদিন উপস্থিত ছিলেন, এখানে যারা আছেন, আমরা বলেছি অতি সত্বর আপনাদের একটি পুনর্বাসনের ব্যবস্থা আমরা করব। সেখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব ছিলেন, আমি ছিলাম। একটি পত্রিকা যুগান্তর লিখেছে, হকারদের পুকুরের মুখে এমপি সাইফুল পিছু হটলেন। বক্তব্যটা কি সঠিক? মোটেও সঠিক না। এই ধরনের সংবাদ প্রচার, আমি সেদিন স্পষ্ট বলেছি, আপনারা এখানে ব্যবসা করেন, আপনারা এই ব্যবসার টাকা দিয়ে আপনাদের পরিবার চালান, বাচ্চাদের লেখাপড়া করান। এখন আপনাদের নতুন জায়গায় আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি, যেখানে ব্যবস্থা করব কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। আপনারা যাই করবেন তাই দিয়ে আপনারা পুরো এক টাকাটা আপনারা নিয়ে যাবেন। সেই পত্রিকায় কিছু কিছু ভুক্তভোগী যারা হকার ছিলেন তাদের বক্তব্য ছাপা হয়েছে। আমি এই ধরনের কথা কোথায় বললাম জানি? পিছু হচ্ছি, পিছু হটার লোক সাইফুল না, স্পষ্ট ভাবে বলছি আমি পিছু হটার লোক না। এমন কোন কাজ আমি করব না, করতে যাব না যে সেখান থেকে আমাকে পিছু হটতে হবে। লক্ষ লক্ষ মানুষের চলাচলের ব্যাঘাত ঘটিয়ে আপনাদের কোটি কয়েক মানুষ সেখানে রাস্তায় বসে থাকবেন, আর আপনাদের আন্দোলনের মুখে, তুপের মুখে, আমি তুপের মুখে পড়ছি, এই ধরনের বক্তব্য আপনারা কেন দিলেন? আর যে সাংবাদিক এই কথাটি লিখেছেন, আপনারা যারা অন্যান্য সাংবাদিক ভাইরা আছেন যারা ওখানে ছিলেন, আমার প্রত্যেকটা বক্তব্যের রেকর্ড আছে, আপনারা দেখেন। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। যারা এই সমাজের ভালো কাজে বিরোধিতা করবেন, নানানভাবে পত্রিকায় অসত্য প্রচার করবেন, আমাদের কি ধরে নিতে কোথাও অসুবিধা হবে? এই অপকর্মের সাথে আপনি জড়িত, জড়িত না থাকলে, আপনার স্বার্থে আঘাত না লাগলে আপনি কেন মিথ্যা প্রচার করবেন? দয়া করে আপনারা এই মিথ্যা প্রচার থেকে সরে, এ ধরনের অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত দিয়ে ফেলবেন না। আমরা সাভারকে সুন্দর একটি সাভার করতে চাই, আমরা সবাই মিলে মিশে ক্লিন সাভার, গ্রিন সাভার করতে চাই, একটি আধুনিক উন্নত মানের সাভার করতে চাই।